everyone, welcome to Bengali Study Nation. তোমরা দেখেছো আগের দিন আমি সায়েন্সের মাস ওয়েট ডেন্সিটি চ্যাপ্টারটা শুরু করেছিলাম। সেখান থেকে আমি মাস আর ওয়েট সম্পর্কে তোমাদের বলেছিলাম। আজকে আমি বলবো ডেন্সিটি সম্পর্কে, তারপর বলবো স্পেসিফিক গ্র্যাভিটি। তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও। তাহলে ডেন্সিটি জিনিসটা কি সেটা বলার আগে প্রথমে আমি তোমাদের একটা কথা বলি। হয়তো একটা কি আছে, কাঠের টুকরো আছে, এটা হচ্ছে উড, আর এটা আছে আয়রন, ঠিক আছে। এবার তোমাকে বলছে উড আর আয়রন আছে, তাহলে বলছে দুটোর মধ্যে কোনটা বেশি ভারী। তাহলে তুমি কি বলবে, তুমি বলবে যে আয়রনটা বেশি ভারী। কিন্তু আমি বলবো যে এক্ষেত্রে তুমি বলতে পারবে না কোনটা বেশি ভারী। কেন বলতে পারবে না, এখানে কি তোমাকে কোথাও বলেছে যে উডটা কত পরিমাণ আছে বা আয়রনটা কত পরিমাণ আছে? সেটা বলেনি, তার মানে আমার পক্ষে বলা সম্ভব নয়। যদি উড থেকে বললে যে একটা বড় কাঠের টুকরো আছে আর আয়রন থেকে বললে যে একটা আলপিন আছে, ঠিক আছে, এবার যদি বলো তোমাকে কোনটা বেশি ভারী, তুমি কি বলবে? উডটা বেশি ভারী, ঠিক আছে। তাহলে নিশ্চয় দেখে বুঝতে পারলে যে আয়রনটা তুমি ভারী বলেছিলে, যখন আমি পরিমাণটা বলে দিলাম দুটো জিনিসের, তাহলে তখন কোনটা ভারী হয়ে গেল, উল্টোটা হয়ে গেল। যতক্ষণ না আমি কোনো জিনিসের পরিমাণটা জানছি ততক্ষণ বলতে পারবো না কোনটা বেশি ভারী বা কোনটা বেশি হালকা। তাহলে ডেন্সিটি জিনিসটা কি, ডেন্সিটি হচ্ছে মাস পার ইউনিট ভলিউম, ঠিক আছে। তাহলে ডেন্সিটি কি হয়ে গেল, মাস পার ইউনিট ভলিউম। তো ডেন্সিটি সমান ডি সমান আমি কি লিখতে পারি, এম বাই ভি। তাহলে আমি ডি সমান কি লিখতে পারি, এম বাই ভি, ঠিক আছে। এমটা যদি ছোট হাতে হবে এম বাই ভি ডেন্সিটি সমান। তাহলে এবার ইউনিট বলবো, ডেন্সিটি ইউনিট, ইউনিট পার করা খুবই সোজা। মাসের ইউনিট আমরা জানতাম আর ভলিউমের ইউনিট আমরা জানি। মাসের ইউনিট কি কেজি, পার ভলিউমের ইউনিট কি মিটার কিউব। তাহলে হয়ে গেল ডেন্সিটি ইউনিট। এবার তোমাদের একটা জিনিস বলি, সবসময় মনে রাখবে যে হাজার লিটার সমান এক মিটার কিউব, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। হাজার লিটার সমান এক মিটার কিউব। অনেক সময় অঙ্ক করতে গেলে আমরা এই ফর্মুলাটা ইউজ করি, ঠিক আছে। এবার আমরা চলে যাবো যে স্পেসিফিক গ্র্যাভিটি। স্পেসিফিক গ্র্যাভিটি কি, স্পেসিফিক গ্র্যাভিটিটা কি, যে এটার সাহায্যে আমরা কি জানতে পারি, যে কোনো বস্তু জলের মধ্যে কতটা ডুবে আছে, কতটা ভেসে আছে সেটা জানতে পারি, বা বস্তুটা আদৌ জলের মধ্যে ডুবে গেছে না ভাসছে সেটাও জানতে পারি। তাহলে চলো দেখে নিই স্পেসিফিক গ্র্যাভিটিটা কি, ওটা কিভাবে বার করা যায়। স্পেসিফিক গ্র্যাভিটি এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, এস জি, ঠিক আছে। স্পেসিফিক গ্র্যাভিটিটা কি, যে ডেন্সিটি অফ অবজেক্ট ডিভাইড বাই ডেন্সিটি অফ ওয়াটার, ঠিক আছে। তাহলে কি হলো, ডেন্সিটি অফ অবজেক্ট আর ডেন্সিটি অফ ওয়াটার। তাহলে যে অবজেক্ট বলবে সেই অবজেক্টের ডেন্সিটি তোমায় বলে দেবে। তাহলে তোমায় আমি ডেন্সিটি অফ ওয়াটারটা বলে দিচ্ছি কত হয়, এটা মনে রাখতে হবে তোমাদেরকে, হাজার কেজি পার মিটার কিউব, ঠিক আছে। এবার আমি বলবো স্পেসিফিক গ্র্যাভিটির ইউনিট। তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি কোনো ইউনিট হয় না, কেন হয় না, দেখো ডেন্সিটি অফ অবজেক্টের ইউনিট কি হবে, কেজি পার মিটার কিউব, আর ডেন্সিটি অফ ওয়াটারের ইউনিট কি, কেজি পার মিটার কিউব। তাহলে দুটোই কেটে গেল, তাহলে ইউনিট কি হয়ে গেল, জিরো, মানে কি কোনো ইউনিট নেই, মানে ইউনিট লেস। স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে ইউনিট লেস, ঠিক আছে।
তাহলে আমি তোমাদের কি বলছিলাম স্পেসিফিক গ্র্যাভিটির সাহায্যে আমরা জানতে পারবো বস্তুটা জলের মধ্যে ডুবে আছে না ভাসছে, তাহলে সেটা কিভাবে জানতে পারবো? তাহলে চলো দেখে নিই। স্পেসিফিক গ্র্যাভিটি যদি একের থেকে বড় হয় তাহলে কি হবে, বস্তুটা জলে ডুবে গেছে। যদি একের থেকে বেশি হয় তাহলে বস্তু জলে ডুবে গেছে। ইংলিশে কি হচ্ছে? সিঙ্ক। আর স্পেসিফিক গ্র্যাভিটি যদি একের থেকে কম হয় তাহলে কি হবে, বস্তু জলে ভাসছে, মানে ফ্লোট। ঠিক আছে, একের থেকে বেশি হলে স্পেসিফিক গ্র্যাভিটি একের থেকে বেশি হলে জলে ডুবে গেছে, আর একের থেকে কম হলে জলে ভাসছে। ঠিক আছে, এবার দেখি স্পেসিফিক গ্র্যাভিটি কিভাবে বেরোবে। তো দুটো এক্সাম্পল দিই দেখো। কি বলছে তোমাকে বলে দিয়েছে, ডেন্সিটি অফ অয়েলটা বলেছে, ডেন্সিটি অফ অয়েল কত বলেছে, 850 কেজি পার মিটার কিউব। আবার বলছে ডেন্সিটি অফ উড, তখন বলেছে 638 কেজি পার মিটার কিউব। তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি বার করতে বলেছে তোমাকে। তাহলে তেলের মধ্যে অয়েলের মধ্যে উড আছে, তাহলে সেটা জলে জল বলছি, তেলে তাহলে উডটা ডুববে না ভাসবে, সেটা বার করতে হবে। আগে দেখি নি স্পেসিফিক গ্র্যাভিটিটা কত, স্পেসিফিক গ্র্যাভিটি না জানলে তো আমি বার করতে পারবো না। তাহলে স্পেসিফিক গ্র্যাভিটির সূত্র কি ছিল, ডেন্সিটি অফ অবজেক্ট, এখানে অবজেক্ট কি, উড, তাহলে উডের কত আছে 638। তারপর ডেন্সিটি অফ ওয়াটার, মানে এখানে যেহেতু জল ইউজ করে নি, আমি তেল ইউজ করে, তাহলে কি হয়ে যাবে ডেন্সিটি অফ অয়েল, ওটা বসে গেল নিচে। তাহলে এটা ভাগ করলে কত চলে এলো, 0.75। ঠিক আছে, তাহলে 0.75টা কি একের থেকে ছোট। তাহলে আমি কি বলেছিলাম, যদি স্পেসিফিক গ্র্যাভিটি একের থেকে ছোট হয় তাহলে বস্তু জলে ভাসছে, তাহলে এটা কি হয়ে গেল, ফ্লোট, বস্তু জলে ভাসছে। ঠিক আছে, এবারে তোমাদের আর একটা এক্সাম্পল দিয়ে দেখাই। এখানে বলে দিয়েছে স্পেসিফিক গ্র্যাভিটি বলে দিয়েছে 0.6। ঠিক আছে, তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি বলে দিয়েছে যে বলছে বস্ত্র জলে ভাসছে না ডুবে আছে বলতে হবে। তাহলে কি দেখ, বুঝতে পারছি এটা একের থেকে ছোট, মানে ফ্লট, ভাসছে। ঠিক আছে, এবার এক্ষেত্রে আমরা কি জানতে পারবো, ভলিউম অফ ওয়াটারটা বলতে পারবো। কি করে বলতে পারবো, স্পেসিফিক গ্র্যাভিটির সময় আমরা কি জানতাম, ডেন্সিটি অফ অবজেক্ট ডিভাইড বাই ডেন্সিটি অফ ওয়াটার, ওটা সমান করে দিয়েছে 0.6। তাহলে কি হয়ে গেল, ডেন্সিটি অফ ওয়াটার, সরি অবজেক্ট, ডেন্সিটি অফ অবজেক্ট ইকুয়াল টু হয়ে গেল 0.6 ইনটু ডেন্সিটি অফ ওয়াটার। ঠিক আছে, তাহলে ডেন্সিটি অফ অবজেক্ট সমান আমরা কি লিখতে পারি, ডেন্সিটি মানে কি বলেছিলাম, মাস বাই ভলিউম। তাহলে কি হয়ে যাবে, মাস অফ অবজেক্ট বাই মাস অফ ভলিউম, সরি ভলিউম অফ অবজেক্ট, তাহলে এম জিরো বাই ভি জিরো, মানে এম জিরো মানে আমি বলতে চাইছি মাস অফ অবজেক্ট, আর ভি জিরো মানে হচ্ছে ভলিউম অফ অবজেক্ট। তাহলে এদিকে আমরা কি লিখতে পারি, ডেন্সিটি অফ ওয়াটারের জায়গায় আমরা এটা লিখতে পারি যে মাস অফ ওয়াটার বাই ভলিউম অফ ওয়াটার। ঠিক আছে, তাহলে মাস অফ ওয়াটার কত বলে দিয়েছে, সরি মাস অফ ওয়াটার মানে হচ্ছে ওয়াটারের মাস, আর ভলিউম অফ ওয়াটার মানে হচ্ছে ওয়াটারের ভলিউম। ঠিক আছে, এইবারে দেখো এম জিরো ইকুয়াল টু এম ডব্লু, আমরা লিখতে পারি দুটো মাসকে আমরা সমান করতে পারি,
কারণ কি হচ্ছে ভলিউমটা বলছে ডিসপ্লেস করছে, তাহলে এটা সমান এটা কেটে গেল, তাহলে কি করে রইল 1/0.6 ভলিউম অফ অবজেক্ট ইকুয়াল টু ভলিউম অফ ওয়াটার, তাহলে ভলিউম অফ ওয়াটার ইকুয়াল টু 0.6 ইনটু V0। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক। তোমাদের যদি কিছু বোঝার অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে সেটা জানাবে, আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তোমরা বন্ধুদের মধ্যে সেটা শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।